স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক, এত রক্তবহুল কোনো আন্দোলন আগে কখনো হয় নাই। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। এই জনবিস্ফোরণ দমনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও দলদাস পুলিশ নির্বিচারে হামলা, গুলি ও বিষাক্ত গ্যাস ছড়িয়েও ব্যর্থ হয়ে হেলিকপ্টার থেকে বিষাক্ত গ্যাস নিক্ষেপ ও গুলি করে বর্বরচিত হামলার নজির স্থাপন করে। মানব ইতিহাসের জঘন্যতম হিংস্র ইসরায়েলিরা ছাড়া নিরস্ত্র জনতার উপরে হেলিকপ্টার থেকে গ্যাস নিক্ষেপ ও গুলি করার নজির আর আছে বলে আমরা জানি না। এই সরকার অভিশপ্ত ইসরায়েলিদের অনুকরণে ছাত্র গণজাগরণ দমন করার চেষ্টা করেও চরমভাবে ব্যর্থ হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তারপরে ঘটনা প্রবাহ আপনারা জানেন। কারফিউ জারি করে দেশের গৌরব ও অহংকার বিশ্ব শান্তি রক্ষায় অগ্রপথিক সেনাবাহিনী মোতায়েন করা হয়। আমরা অবাক বিস্ময়ে দেখি যে বাহিনী বিশ্বজুড়ে মানুষের শান্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে, সেই বাহিনী বিভিন্ন স্থানে ব্যাংকার বানিয়ে নিজ দেশের নিরস্ত্র নিরীহ মানুষের দিকে রাইফেল তাক করে আছে। জাতিসংঘের সাদা রং বিশ্বজুড়েই শান্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই জাতিসংঘের লোগো সম্বলিত সাদা সাজোয়া দান ব্যবহার করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভবিষ্যৎ কোমলমতি ছাত্র ছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন দমন করার জন্যে। মাত্রাহীন দুর্নীতি, রিজার্ভের পতন সহ আর্থিক খাতে চরম ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ এই সরকারের ব্যর্থতার বোঝা এত ভারী যে আগের কোনো সরকারের ব্যর্থতার পাল্লা এত ভারী ছিল না। এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের পরেও এই সরকারের বোধোদয় হয় নাই। তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না, নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না, বরং তারা জনতাকে দোষারোপ করছে। আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া, শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে। শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। গায়েবি আসামি করে আরও হাজার হাজার মানুষকে আটক করা কবি ষড়যন্ত্র চলছে। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর পদবি দখল করে রাখা ব্যক্তির সাধারণ জ্ঞান ও বিবেচনা বোধ এত নিষ্ঠুর ও নির্মম যে অকালে ঝরে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ইট পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি ক্ষতিগ্রস্ত ইট সুরকির কাছে গিয়ে অশ্রু বিসর্জন দেন। তার এসব নাতিকীয় কান্না জাতির কাছে উপহাসের খোরাক জুগিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেশের জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড়। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, জনগণের পরম অভিপ্রায় এই রাষ্ট্র গঠিত। আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সেবা করার জন্য আইন ও নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ, ফলে কোনো অবস্থাতেই আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, কোনো অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না। কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র দিয়ে জনতার বুকে গুলি করেছেন তা সেই জনগণের টাকাতেই কেনা। হ্যাঁ, আমরা জানি যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় আপনারা সরকারের আদেশ মানতে বাধ্য, কিন্তু আপনাদের তো জানা আছে যে এই সরকার জনতার ম্যান্ডেট নিয়ে গঠিত না, ফলে এই সরকারের ব্যক্তিবর্গ তো আপনাদেরকে দেখামাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে না। ফলে আপনারা যা করেছেন
তা যে কোনো বিবেচনাতেই ন্যায়সঙ্গত হয় নাই।